অকিটেল C21 শুনতে অদ্ভুত হলেও এর ফুল স্পেসিফিকেশন শুনলে ফোনটির পেয়ে পড়ে যাবেন যেমনটা আমি পড়েছি কারণ বর্তমান বাংলাদেশে অফিশিয়ালি 13000 টাকার মধ্যে যে স্মার্টফোনগুলো রয়েছে ম্যাক্সিমাম সব ফোনেই HD প্লাসের ডিসপ্লে ইউজ করা হয়েছে বাট 13000 টাকায় অকিটেল C21 পেয়ে যাবেন 5x ক্যামেরা কাটার যুক্ত ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে সহ চমৎকার সব ফিচার্স বলতে পারেন এটি গরিবের আইফোন যাই হোক আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব এই ফোনের ভালো মন্দ সকল দিক তো বরাবর মতো আমি মিথুন আপনারা দেখছেন টেকান 24 তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রথমে কথা বলা যাক এই ফোনের ডিজাইন নিয়ে তো মিনিমালিস্টিক এবং স্লিক ডিজাইনের এই ফোনটির পেছনে থাকছে পলিকার্বনেট প্লাস্টিক বডি যেটি লুকের দিক থেকে আমি বলবো 10-এ-10 কারণ মাত্র 13000 টাকার এই ফোনটির উপরের দিকে থাকছে প্রক্সিমিটি সেন্সর ডান দিকে থাকছে ভলিউম আপ ডাউন ও পাওয়ার বাটন বাম দিকে থাকছে হাই বিট সিম স্লট যেখানে দুটি সিম কার্ড বা একটি সিম ও একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক মাইক্রোফোন ও ইউএসবি টাইপ সি পোর্ট আবার অকিটেল C21 এর ডিসপ্লে হিসেবে থাকছে 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস LTPS 5x ডিসপ্লে প্যানেল যার রেজুলেশন 1080x2310 পিক্সেল যার PPI 403 এবং ব্রাইটনেস 800 নিটস শুধু তাই না এর ভিউইং অ্যাঙ্গেল কালার প্রোডাকশন কালার স্যাচুরেশন ছিল দারুণ সো যারা কম বয়সে ভালো ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য অকিটেল C21 বেস্ট চয়েস হবে এবার কথা বলা যাক এই ফোনের পারফরমেন্স নিয়ে এতে থাকছে মিডিয়াটেক হেলিও P60 অক্টোকোর প্রসেসর যার ক্লক স্পিড 2.0 GHz এবং জিপি হিসেবে থাকছে মালেজি 72 MP3 আর P60 হলো লোয়ার বাজেটে মোটামুটি পাওয়ারফুল চিপসেট এর সাথেই থাকছে একটি মাত্র র্যাম ভেরিয়েন্ট 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ আর সফটওয়্যার হিসেবে পাবেন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 যা রান করবে অকিটেলের নিজস্ব ইউএর সাথে এবার আসি এই ফোনের আরও একটি হায়ার ফিচার এর ক্যামেরা নিয়ে মাত্র 13000 টাকার মধ্যে বর্তমানে যতগুলো অফিশিয়াল ডিভাইস রয়েছে তাদের মধ্যে অকিটেল C21 এর ক্যামেরা সেট আপ আমার কাছে বেস্ট মনে হয়েছে কারণ ফোনটির পেছনে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ যার মেন ক্যামেরা 16 MP এর সাথেই থাকছে 2 MP ম্যাক্রো লেন্স 2 MP ডেপ সেন্সর এবং অক্সিলারি সেন্সর তবে এখানে মিসিং থাকছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 20 MP সেলফি ক্যামেরা ক্যান ইউ বিলিভ দিস সর্বশেষ যে ফিচারটির কথা না বললেই নয় তা হলো এর ব্যাটারি ক্যাপাসিটি ফোনটিতে থাকছে 4000 mAh ব্যাটারি আর বক্সের সাথেই পাবেন 10W নর্মাল চার্জার যেটি দিয়ে এই ফোনটিকে 0 থেকে 100% চার্জ করতে সময় লাগবে প্রায় 3 ঘন্টার মতো ফোনটি পাওয়া যাবে পার্পল ব্লু এবং ব্ল্যাক এই তিনটি কালার ভেরিয়েন্টে ও আরেকটি কথা বলতে ভুলেই গেছি এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে ক্যামেরা বাম্পের সাথে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ওভারঅল এই ফোনের ব্যাপারে বলতে গেলে মাত্র 12999 টাকার এই ফোনটি আমার কাছে কমপ্লিট প্যাকেজ মনে হয়েছে বিশেষ করে এর ডিসপ্লে ডিজাইন ও ক্যামেরার জন্য আর আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো বন্ধুরা এই ছিল অকিটেল C20 ব্যাপারে ফুল ডিটেলস আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব তো মাস্ট তো দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার